দেখুন, স্বপ্নকে পূর্ণ করতে গেলে সর্বদা বুদ্ধিমান নয়, পাগল হওয়ারও প্রয়োজনীয়তা রয়েছে। আজ এমনই এক পাগলের কথাই আপনাদের সাথে আলোচনা করব। ক্যারিবিয়ান কান্ট্রিতে জ্যামাইকা প্রদেশে জন্ম নেওয়া একটি বালক যার ক্রিকেটের প্রতি প্রেম অত্যন্ত গভীর ছিল, তার পারিবারিক কন্ডিশন অত্যন্ত খারাপ ছিল, তার পিতা পুলিশে কর্মরত ছিল, যার কারণে তার মা পারিবারিক সমস্যার কারণে মুংফলি বেচতে শুরু করলো। ছেলে পড়াশুনো করছে, করতে করতে অভাবের কারণে পড়াশুনোতেও ছেদ পড়ল, কিন্তু ক্রিকেটের পাগলপনা তাকে কিন্তু কোনোভাবেই নাড়া দিতে পারল না। সে ক্রিকেটে লেগে থেকে তার পাশাপাশি বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন জিনিস কুড়িয়ে, কাঁচ বিভিন্ন কুড়িয়ে সেই জিনিসগুলোকে বিক্রি করে তার সংসারের কিছুটা হাল সে ধরতে আরম্ভ করল। আর এমনই একদিন তার এই পাগলপনাই তাকে সাফল্যের দিকে নিয়ে যেতে লাগলো এবং কিংস্টন ক্লাবে তার কিন্তু একটি সুযোগ আসলো এবং সেই সুযোগে সে কিন্তু ন্যাশনাল ক্রিকেট টিমে চান্স পেল এবং প্রথম টেস্টের প্রথম বলে কিন্তু সেই ছেলেটি ছক্কা হাঁকিয়েছিল। তার নাম ক্রিস গেইল, আপনাদের সকলের পরিচিত। সুতরাং সর্বদা আপনাদের ক্ষেত্রে বুদ্ধিদীপ্ততা নয়, পাগল হতে হবে। আপনি যে কাজের সাথে যুক্ত আছেন সেই কাজের মধ্যে আপনাকে ডুবতে হবে, তবেই হীরে মাণিক্য কিন্তু আপনারা পেতে পারেন। এই ছোট্ট গল্প আপনাদের জীবনের পাথেয় হয়ে থাক। আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো যেরকম রাশিফল আলোচনা করে থাকি, আজকে একইভাবে আলোচনা করব, কিন্তু তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন দিকে আপনাদের ক্ষেত্রে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা, আজকের পঞ্জিকাতে তিথি থাকছে চতুর্দশী তিথি, সুতরাং মাসকলাইয়ের সেবন আজকে আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। নক্ষত্র রয়েছে আজ ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্র মণ্ডলীতে 2 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে মেষ রাশি গৃহে। এটি একটি শুক্র দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। করণ আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে বৃষ্টিকরণ পক্ষ, কৃষ্ণপক্ষ যোগ সৌভাগ্য যোগ, দিন বৃহস্পতিবার। রাহুকাল থাকবে 1:12 দুপুরবেলা থেকে 2:51 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অমৃতকাল থাকছে না আজকে, আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে 4:55 ভোরবেলা থেকে 6:34 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মামলা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 4:55 থেকে 6:34 পর্যন্ত সকালবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 20 মে, যা চলবে 6:06 সকালবেলা থেকে 9:38 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য 20 মে রয়েছে শুভতিথি, যা চলবে 5:28 থেকে 7:11 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে রয়েছে আজকে, যা থাকবে 5:16 থেকে 7:22 পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় থাকছে 19 মে, যা চলবে 9:11 থেকে 9:36:35 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে 21 মে, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:22 থেকে 4:16 বিকেলবেলা, এবং পরবর্তী সময় থাকবে সন্ধ্যেবেলা 6:36 থেকে রাত্রেবেলা 12:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক থাকছে উত্তর দিক, যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে।
চলে যাব আপনাদের সাথে এবার আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আজ আপনাদের ক্ষেত্রে সংখ্যা এক, আজকে দূরবর্তী যাত্রায় ফায়দা মিলবে সংখ্যা দুই, কোনো বিশেষ কার্যক্রমে আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু দৌড়ঝাঁপ করতে দেখা যেতে পারে সকাল থেকে সংখ্যা তিন, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সংখ্যা চার, মতবিরোধ এড়িয়ে থাকুন কাছের মানুষের সাথে সংখ্যা পাঁচ, আইনি জটিলতার মধ্যে না জড়ানোই আপনাদের ক্ষেত্রে ভালো হবে সংখ্যা ছয়, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে আজকে বিকেলের পরবর্তী সময় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সংখ্যা সাত, নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে সংখ্যা আট, গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন ফায়দা মিলবে সংখ্যা নয়, আজকে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট কিছুটা সমস্যা বহুল আপনাকে করাতে পারে অবশ্যই। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাই চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে আলোচনা এ, আজকে পাওনা অর্থ উদ্ধার, বি, দূরভ্রমণে সফলতা লাভ, সি, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, ডি, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, ই, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, এফ, নতুন কাজে কিন্তু বিঘ্ন আসতে পারে সতর্ক থাকুন, জি, আইনি জটিলতা থেকে বাঁচুন, এইচ, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আই, প্রমোটিং ব্যবসায় সফলতা থাকবে, জে, প্রেমজ জীবনে কোনোভাবেই আজকে কোনো জটিলতা হঠাৎ করে তৃতীয় ব্যক্তির মাধ্যম দিয়ে তৈরি হতে দেখা যেতে পারে, অত্যন্ত সতর্কতা এবং সাবধানতা আপনাদের শত্রুর দিকে অবশ্যই রাখা উচিত, কে, আইনি জটিলতা থেকে বাঁচুন, এল, আজকে আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, এম, আজকে আপনাদের নতুন কোনো কাজের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, এন, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসবে, ও, দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তিযোগ, পি, আজকে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক সুরাহা কিন্তু আপনারা হতে দেখতে পাবেন, কিউ, আজকে কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য ভালো হবে, আর, আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে, এস, নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে, টি, দাম্পত্য জীবনে আজকে কিন্তু সুখ বৃদ্ধি হচ্ছে, ইউ, আজকে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, ভি, বিবাহের কথাবার্তা এগোতে পারে, ডাব্লিউ, নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, এক্স, কাউকেই মনের কথা খুলে না বলা আজকে আপনাদের জন্য শুভ হচ্ছে, শত্রুতামূলক সম্পর্ক হঠাৎই হয়ে যেতে পারে, ওয়াই, দূরভ্রমণে সফলতা মিলবে, জেড, আজকে আপনাদের পরিবারের মানুষের সাথে মতবিরোধ বৃদ্ধি পেতে পারে, অত্যন্ত বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। আলোচনায় এবার আপনাদের সাথে চলে যাব কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার, রবিবারে জন্ম হওয়া জাতকের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত ভালো থাকলেও স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা বিকেলের পরবর্তী সময় হঠাৎই কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, অত্যন্ত সতর্কতা অবলম্বন করা আপনাদের খাদ্য খাদকের দিকে অবশ্যই উচিত। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা কমবে, যাদের মঙ্গলবার জন্ম হয়েছে আইনি জটিলতা থেকে বাঁচুন, যাদের বুধবার জন্ম হয়েছে তাদের দূরভ্রমণ দূরযাত্রায় প্রাপ্তি চোখ, যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসতে পারে, যাদের শুক্রবার জন্ম হয়েছে নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, যাদের শনিবার জন্ম হয়েছে কাউকেই মনের কথা খুলে বলা আপনাদের ক্ষেত্রে আজ শুভ নয়। আলোচনায় আপনাদের সাথে এবার চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজ আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ, যাদের জন্ম বৈশাখে তাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রাপ্তির যোগ রয়েছে, জ্যৈষ্ঠ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে আজকে অর্থনৈতিক হানি হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে, আষাঢ়ে জন্ম হওয়া ব্যক্তিদের বন্ধু দ্বারা লাভ, শ্রাবণে আজকে কর্মজীবনে নতুন মোড়, ভাদ্র মাসের ক্ষেত্রে আজকে আপনাদের গুরুজন স্থানীয় কোনো ব্যক্তির পরামর্শে বা সান্নিধ্যে আজকে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ সফলতা মিলতে দেখতে পাবেন, আশ্বিন মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য আজকে কিন্তু কিছু দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অত্যন্ত সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে আজ বিশেষ জরুরি, যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা মোটের উপর মধ্যম রয়েছে, আজকে আপনাদের ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারে, পৌষ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের রোগগ্রস্ত সম্ভাবনা বিশেষ থাকছে, যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে, মাঘ মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য ঋণ না নেওয়া শুভ হবে, ফাল্গুনে জন্ম ব্যক্তিদের জন্য কিন্তু আজকে দূরযাত্রায় সফলতা লাভ, চৈত্র মাসে জন্ম হওয়া ব্যক্তিদের জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে, বুঝে সিদ্ধান্ত নিন, পরিবারের মতবিরোধ আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে, রাশিফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ, মেষ রাশির জাতক অথবা জাতিকাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, আজকে আপনাদের ক্ষেত্রে
সকাল থেকে দৌড়ঝাঁপ করতে দেখা যেতে পারে বিশেষ কাজগুলিতে, তবে সফলতার দিশা খুঁজে পাবেন, অর্থনৈতিক প্রাপ্তির যোগ মিলছে। শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। শত্রুতামূলক সম্পর্ক বৃদ্ধি পেতে পারে সম্ভাবনা রয়েছে আজকে আপনাদের ক্ষেত্রে, পাওনা অর্থ কিন্তু হাত গলে বেরিয়ে যাওয়ার। সতর্ক থাকুন, আজকে সমস্ত কাজ সকালে রাখুন, ফায়দা মিলবে কিছুটা। আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক স্থানে ভ্রমণ শুভ হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। ফাটকা অর্থপ্রাপ্তি যোগ থাকছে আজকে আপনাদের ক্ষেত্রে, কাছের মানুষের সাথে মতবিরোধ আজ বিকালের পরবর্তী সময় হঠাৎই হয়ে যেতে পারে, বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে আজ বিশেষ জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি আজকে আপনাদের ক্ষেত্রে, পরিবারের সাথে মতবিরোধ মতানৈক্যে জড়িয়ে যেতে পারেন, সতর্ক থাকবেন। কর্মস্থানে কোনো শত্রুতামূলক আচরণ আপনার সাথে হঠাৎই হয়ে যেতে পারে, বুঝে সিদ্ধান্ত নিন আজকে আপনার কর্মের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন আসবে আজকে আপনাদের ক্ষেত্রে, সন্তানকে নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে, হঠাৎই ব্যয় আপনাদের ক্ষেত্রে আজকে বড় সমস্যা আনতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। প্রেমজ জীবনে ঝঞ্ঝাটগুলি যা বহুদিন ধরে চলে আসছে, সেই সমস্যা সমাধানের পথ আজকে আপনারা সহজেই খুঁজে পেতে নিশ্চিতভাবে দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি আজকে আপনাদের ক্ষেত্রে, দৌড়ঝাঁপ করতে দেখা যেতে পারে কর্মস্থানের কারণে, আজকে আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে দূরবর্তী যাত্রা করতে হতে পারে, তবে আজকে প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বাস্তু টিপস। বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করব, আপনার গৃহের বাইরে ব্যালকনি হতে পারে বা বাইরের প্রান্ত হতে পারে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এই বাইরের পোর্শনগুলো বা বাইরের পজিশনগুলো আপনাদের ক্ষেত্রে, যারা ফ্ল্যাটেও থেকে থাকেন তারা তাদের বাইরের দিকটাকেও কিন্তু অত্যন্ত সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এতে আপনাদের গৃহে কিন্তু সর্বদা লক্ষ্মী লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং সর্বদা শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে, যা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন কার্যে শুভত্ব তৈরি করে। দেখুন, অর্থ উপার্জন মানেই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভত্ব নয়। আপনারা কিন্তু সর্বদা মাথায় রাখবেন, আপনাদের গৃহে যে কোনো কাজই করুন না কেন, যে কোনো কাজই করছেন তার ক্ষেত্রে কিন্তু আপনি যে তৃপ্তি পাচ্ছেন, সেখানে সফলতা পাচ্ছেন, সেখানে বারবার বিফলতা আসছে, এই বিফলতা এবং সফলতার মাঝখানে যে অশুভ শক্তির সঞ্চার হয়ে থাকে, এগুলি কিন্তু আপনাদের গৃহের মুখ্য দরজা বা আপনার গৃহের বাইরের পজিশনগুলো কিন্তু নেগেটিভ হয়ে থাকলে তা আপনাদের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত করে তোলে। তাই সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে সফলতার দিশা অবশ্যই আপনাকে নিশ্চিতভাবে দিয়ে থাকবে। আলোচনায় চলে যাব, আপনাদের ক্ষেত্রে আজ কোন গাছ পুজো করা শুভ হবে। আজকে আপনারা আমলকি গাছ পুজো করতে পারেন, আমলকি গাছে জল দিন প্রণাম করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ হবে। আজকে আপনাদের ক্ষেত্রে বলবো, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু কেশর সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে আজকে ফায়দাই ফায়দা মিলবে। আজকে দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা আজকে চাল দান করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ফায়দা দিয়ে থাকবে। আজকে উপায় বলে দিই, আজকে প্রতিনিয়ত বলে চলা ছোটো ছোটো উপায়গুলি আপনাদের জীবনে যেরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই উপায়ের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আজ রাত্রে থাকছে আপনাদের ক্ষেত্রে অমাবস্যা তিথি। চতুর্দশী তিথি ছেড়ে গিয়ে রাত্রেবেলা অমাবস্যা তিথি যখন থাকবে, রাত্রির 11টার পরবর্তী সময় আপনারা শত্রু দমনের ক্ষেত্রে, যারা শত্রুতামূলক সম্পর্কে বিভিন্নভাবে ভুগছেন, সমস্যার জর্জরিত হয়ে রয়েছেন, তারা শত্রুকে দমন করার জন্য একটি কাঁচের শিশিতে সামান্য মধু নিন, তার মধ্যে আপনারা তিনটি লক্ষ্মী করি, তিনটি পেরে ভরে মুখটিকে বন্ধ করে একটি সাদা কাগজে লাল কালির কলম দ্বারা শত্রুদের নাম লিখুন। কাগজটিকে চারটি ভাঁজ করে আপনারা মা বগলামুখীর সামনে রাখুন, অথবা যদি আপনারা গৃহে আপনারা ক্রিয়া করছেন তাহলে আপনারা বগলামুখী যন্ত্র তৈরি করুন এবং তার সামনে রাখুন। কাগজটিকে রেখে তার উপরে সেই মধু শিশিটা চাপা দিয়ে রেখে দিন এবং ওম গ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখাং পাদাং স্তম্ভং জিহ্বাং কিলায় বুদ্ধিং বিনাশায় গ্লিং স্বাহা, এই মন্ত্র আজকে একমালা জপ করুন হলুদের মালায়। নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক সম্পর্কের সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু সমাধানের পথ অবশ্যই খুঁজে পাবেন, শত্রুতা আপনাদের ক্ষেত্রে দূরীভূত হতে দেখতে পাবেন। তবে মাথায় রাখবেন, এই প্রক্রিয়া অর্থাৎ এই মন্ত্র যদি প্রত্যেকভাবে জপ করে যাওয়া যায় তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সফলতার দিশা অবশ্যই খুঁজে দেবে শত্রুতামূলক সম্পর্কের ক্ষেত্রে। আলোচনা করে নেবো, যাদের জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে ফলদান করতে পারেন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে চালদান করে বিশেষ প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে পেতে পারেন।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি। দূরভ্রমণ, দূরযাত্রায় সফলতা লাভ। কর্মক্ষেত্রে আজকে কিছু বিবাদ হতে পারে, সতর্ক হয়ে কথা বলা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আইনি জটিলতা থেকে বাঁচুন, পায়ে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। গাড়ি চালাচ্ছেন অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে চালান, নচেৎ হঠাৎই দুর্ঘটনাগামী হতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। বৃশ্চিক রাশি, প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা বিশেষ জরুরি। নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। ঋণ দেওয়া এবং ঋণ নেওয়ার জন্য দিনটি আজকে শুভ নয়। গুরুত্বপূর্ণ সমস্ত কাজগুলি সকালে রাখুন। বন্ধুর দ্বারা অর্থনৈতিক প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি। আইনি সমস্যা থেকে আজকে বাঁচার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্র মজবুত হবে। গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। আজকে বিকেলের পরবর্তী সময় স্বস্তি খুঁজে পাবেন কর্মক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে শুভত্ব দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা দুই আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে আজকে কিন্তু মতবিরোধ মায়ের সাথে হয়ে যেতে পারে। নিজের হাতে চোট লাগতে পারে সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে মতবিরোধ হওয়ার। মতবিরোধ থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন। আজকে হঠাৎই কিন্তু আপনি বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, যে কোনো ক্ষেত্রেই। পরিবারের ক্ষেত্রে হতে পারে, পরিবারের বাইরে হতে পারে। বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে বিশেষ জরুরি। ল্যান্ডেজ প্রপার্টির সম্বন্ধীয় সমস্যাগুলি যা আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যা দিচ্ছিল, সেই সমস্যার সমাধানের পথ আজকে আপনারা কিন্তু খুঁজে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা নয় আলোচনা করব। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে ট্রাভেল তৈরি হতে পারে। আজকে আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু কিছু গোলযোগ আসতে পারে। সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন। মানসিক স্থিতিকে ঠিক রাখার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা অবশ্যই দেবে। আইনি জটিলতা থেকে বাঁচার চেষ্টা করুন। আজ আপনি কোনোভাবেই কাউকে মনের কথা খুলে না বলা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। নতুন নতুন বিষয়ে আজকে যোগাযোগ আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতেও দেখতে পাবেন। যে কোনো ধরনের অনলাইন কাজকর্মে আপনারা আজকে সফলতার দিশা খুঁজে পেতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আজকে প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। নতুনভাবে কোনো কিছু শুরু করার পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। কাউকেই মনের কথা খুলে না বলা আপনাদের জন্য আজকে ভীষণভাবে শুভ হবে। আজকে আপনাদের সন্তান আদি কি সম্পর্ক কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। সতর্ক থাকবেন। আজকে বিকেলের পরবর্তী সময় নিজের ক্ষেত্রে নিজের কাছের মানুষকে এমন কিছু বলে ফেলবেন না যা আপনাদের ক্ষেত্রে মতবিরোধ জন্মে যেতে পারে। বুঝে কথা বলা বিশেষ জরুরি আপনাদের ক্ষেত্রে। কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্মে কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা হঠাৎই তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকুন। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লাগছে তাহলে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।